তোমায় কয়েকটা কথা পরিষ্কার করে বলার আছে। সেই ছোটবেলা থেকে তোমার সমস্ত আবদার মেনে নিয়েছি, তার কারণ তুমি আমার ছোট ছেলে। তাই এর মানে কিন্তু এই নয় যে তোমার সমস্ত অন্যায় আবদার মেনে নেব। বুঝতে পেরেছো? তুমি যখন মেয়েটাকে বাড়ি থেকে টানতে পারবে না, তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা বিশ্বাস করো বাবা, এই ঘটনায় আমার সত্যি কোনো দোষ নেই। পুরো ঘটনাটা আমার ইচ্ছের বিরুদ্ধে সাজানো, মিথ্যে। বিশ্বাস করো বাবা, আমার সত্যি কোনো দোষ নেই, আমার সত্যি কোনো দোষ নেই। আমি এসব জানতে চাই না, জানতে চাই না। আমি এগুলো তোমাকে দুটো অপশন দেওয়া হচ্ছে, তুমি হয় মেয়েটাকে এখান থেকে তাড়াবে অথবা নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। নাও দ্য চয়েস ইজ ইয়ার্স। বাবা বাবা এক মিনিট। বলো বৌমা। বাবা আমি ওই মেয়েটার সাথে কথা বলতে চাই। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো চক্রান্ত আছে। আমি আগে ওই মেয়েটার সাথে কথা বলি, তারপরে আপনি আপনার ডিসিশন নেবেন। বাবা বলছি, কালকে তোমার বড় গাড়িটা একটু পাওয়া যাবে? দরকার আছে বড় গাড়ি। কিন্তু আমি কি নিয়ে যাব? তুমি কমলের গাড়িটা নিয়ে যাও, মানে যেতে পারো। সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ এই বড় গাড়িটা দরকার পড়লো। দাদা কালকে নতুন অতিথির জন্য শপিং করতে যাবে। মানে? মানেটা খুব সিম্পল, মানে হচ্ছে দাদা কাল ভালো ভালো খেলনা নিয়ে বৌদির কাছে যাবে, এইটা প্রমাণ করতে যে দাদা বাবা হিসাবে কতটা দায়িত্বশীল। বাহ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে এই হচ্ছে তোমাদের প্ল্যানস এন্ড প্রোগ্রামস? হ্যাঁ, খুব ভালো। চেষ্টা করে দেখো বড় গলে কিনা। তবে তবে কি বিষয়? না, আমার গাড়িতে কি হবে? কেন কেন হবে না? ট্রাক ডাক্তার।